উড়িষ্যার রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর নামটির উৎপত্তি হয় ত্রিভুবনেশ্বর নাম থেকে, যার আক্ষরিক অর্থ হচ্ছে ত্রিভুবনের ঈশ্বর, যা পরোক্ষভাবে শিব ঠাকুরকে বোঝায়। এই শহরটিতে এত মন্দির আছে যে এই শহরটিকে টেম্পল সিটি অর্থাৎ মন্দিরের নগরীও বলা হয়। আজকের এই ভিডিওতে আমরা ভুবনেশ্বর শহরের বেশ কিছু মন্দির ঘুরে দেখব। এই মন্দিরগুলির বেশিরভাগেরই নির্মাণকাল সপ্তম থেকে চতুর্দশ শতকের মধ্যে। আজকে 24শে মে শুক্রবার, ভুবনেশ্বর ইস্কন থেকে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আজকে সারাটা দিন ভুবনেশ্বরে সাইট সিং করবো, এখানে যতগুলো মন্দির আছে সেগুলো দেখবো। আপাতত একটা অটোকে বলে দিয়েছি, এখন অটোটা সম্ভবত আসেনি, দেখি কখন আসে। আপাতত ইস্কনের এই গেটের সামনে অপেক্ষা করবো। এই হলো ভুবনেশ্বর ইস্কন মন্দির, আর এই হলো ভুবনেশ্বর ইস্কন মন্দিরের গেট। আপাতত এখানেই দাঁড়িয়ে আছি। ইস্কন মন্দির এখানকার একটি দর্শনীয় স্থান। আমরা এবারে ভুবনেশ্বরে ইস্কনের গেস্ট হাউসে ছিলাম। ভুবনেশ্বর ইস্কনের মন্দির, গেস্ট হাউস এবং প্রসাদ নিয়ে আলাদা একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা দেখে নিতে পারেন। অটোকে বলে দিয়েছি, সেই অটোটা এখনও আসেনি, এখানে আসার কথা। তারপর অটোতে কীরকম খরচ হবে, কীরকম ঘুরলাম সবই আপনাদের পরে জানাবো এক এক করে। এই আমাদের অটো এসে গেছে ইস্কনের, এসে ভুবনেশ্বর দেখবার জন্য। যে অটোতে আমরা যাবো সেই অটোটি চলে, তোমরা বসে পড়ো ভেতরে। হ্যাঁ, তো ফার্স্ট রাম মন্দির যায়গে, ঠিক আছে। প্রথমে যাবো রাম মন্দির, শ্রী রাম মন্দির। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার মতো দূরে এই রাম মন্দিরটা। রাস্তা একটু ট্রাফিকের জ্যাম, এখান থেকে রাম মন্দিরের দূরত্ব মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার। আর এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি আমরা খুব দ্রুত বেগে, সেই রাস্তাটার নাম হলো ন্যাশনাল হাইওয়ে 5। চারদিকে দেখতেই পাচ্ছেন কত গাড়ি জোরে দৌড়চ্ছে। ভুবনেশ্বর শহরকে বলা হয় সিটি অফ টেম্পলস, এর একটাই কারণ এই শহরে প্রায় 800-এরও বেশি মন্দির রয়েছে। পাড়ায় মন্দির সামনে, আচ্ছা এই হলো ভুবনেশ্বরের শ্রী রাম মন্দির। মন্দিরের প্রথমে বাইরের দিকটা ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও সম্ভবত মন্দিরের একটি গেট, এখনও মন্দিরে ঢুকিনি তাই বুঝতে পারছি না। মন্দিরটা এই দিকটাতে, সুতরাং এটা সম্ভবত ধারে কোনো একটা গেট। উপরে লেখা আছে শ্রী রাম মন্দির, আর স্থাপত্যের কাজ তো দেখতেই পাচ্ছেন। এখানে ঠিক মন্দিরের একটা মিনিয়েচার ফর্ম রয়েছে, অপূর্ব দেখতে। মন্দিরের মুখ্য দ্বার সম্ভবত এইটা, সম্ভবত না, এটাই মন্দিরের মুখ্য দ্বার। এই যে এই হলো মন্দিরের মুখ্য দ্বার, দ্বারের দুদিকে এটা হচ্ছে দুটো সিংহ। আর একটা বিষয় বলে দিই, মন্দিরে ঢোকার আগে আমাদের জুতো খুলে রাখতে হবে, আর জুতো খোলার জায়গা এখানে শু স্ট্যান্ড রয়েছে, শু স্ট্যান্ডে জুতো খুলে 3% খেলে, হ্যাঁ 15, ঠিক আছে। এবার আপনাদের নিয়ে যাবো মন্দিরের ভিতরে, এই মুখ্য দ্বারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ভেতরে। মন্দিরের ভাস্কর্য সত্যি অতুলনীয়, অপূর্ব দেখতে মন্দিরটি। আপাতত প্রথমে এই দিকটা আমরা দেখি মন্দিরে কি আছে, এখানে কোন কোন বিগ্রহ রয়েছে সেটা আমরা দেখব। এই
এখানে রয়েছে মা দুর্গার বিগ্রহ। মহালক্ষ্মীজি মা শীতলার বিগ্রহ এখানে রয়েছে, সেখানে পাশে মা সরস্বতীর বিগ্রহ এখানে রয়েছে। মন্দির এই তিক্ততে হয়েছে, এবারে যাব মুখ্য মন্দিরের দিকে। এই হলো মুখ্য মন্দির। এটাও মন্দিরের ডান দিক, এই জায়গাটা ভক্তরা প্রদীপ জ্বালিয়ে থাকেন। মন্দিরের ওপর থেকে বাইরের গেটের দৃশ্যটা অনেকটা এরকম। আচ্ছা, এই মন্দির সম্বন্ধে আরও দু একটি কথা বলে নিই আপনাদের। এই মন্দিরটা কিন্তু একটি প্রাইভেট মন্দির, যে সমস্ত পুরোহিত রয়েছেন তাদের সাথে কথা বলে জানলাম যে মারোয়াড়ি সম্প্রদায়ের কোনো এক ব্যক্তি বা একাধিক ব্যক্তি হতে পারেন তারা এই মন্দিরটি তৈরি করেছিলেন, এবং প্রায় 50 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি। মন্দিরের ডান দিকে এদিকটাতে রয়েছে বেশ কিছু দোকান। দোকান দেখাবার আগে এখানে রয়েছে গণেশজির বিগ্রহ। এই হলো গণেশজির বিগ্রহ। এই স্থানে শিবলিঙ্গ রয়েছে। এই দিকে রয়েছে মন্দিরের বিভিন্ন সমস্ত দোকান, মন্দিরের পূজার সামগ্রী এইসব দোকানে বিক্রি হচ্ছে। দেখে এবার আমরা যাচ্ছি লিঙ্গরাজ টেম্পলের দিকে। এখান থেকে লিঙ্গরাজ টেম্পলের দূরত্ব 5.6 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। লিঙ্গরাজ মন্দির রয়েছে কিন্তু ওল্ড টাউন এরিয়াতে, আর এখন যে রাস্তাটার ওপর দিয়ে আছি এই রাস্তাটার নাম হচ্ছে জানপাত রোড। আচ্ছা, রেলওয়ে স্টেশন ইস তরফ হ্যাঁ, রেলওয়ে স্টেশন এইদিকে। এটা নাম কে? অশোকনগর। এই জায়গাটার নাম হচ্ছে, আমাদের ড্রাইভার দাদা বলছেন যেটা, অশোকনগর। রাজমহল। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে রাজমহল স্কোয়ার। ক্যা বাপুজিনগর ইস তরফ? আচ্ছা, এই দিকটার নাম হচ্ছে বাপুজিনগর।
ফ্লাইওভারের উপর দিয়ে, এটার নাম হচ্ছে মৌসিমা ফ্লাইওভার। এই হলো রামকৃষ্ণ মঠের পাঁচিল, এর ভেতরে রয়েছে রামকৃষ্ণ মঠ, সামনে গেট রয়েছে, গেটটা দেখাবার চেষ্টা করছি। এই হলো রামকৃষ্ণ মঠ, আর ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠের এই হলো গেট। রাস্তাটার নাম হচ্ছে বিবেকানন্দ মার্গ। মোটামুটি লিঙ্গরাজ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এই হলো এখানে বিন্দু সাগর লেক। আচ্ছা, অনন্ত বাসুদেব মন্দির। এই জায়গাটা হলো লিঙ্গরাজ টেম্পলের পার্কিং এরিয়া। এটা হচ্ছে মন্দির, ওখানে জুতো কিংবা মোবাইল রাখার স্ট্যান্ডও রয়েছে। সেখানে জুতো মোবাইল যা কিছু আছে স্ট্যান্ডে রেখে তারপর আমরা ভেতরে ঢুকবো। এই হলো লিঙ্গরাজ টেম্পল। এই মন্দিরটি ভুবনেশ্বরের সর্ববৃহৎ মন্দির এবং অন্যতম প্রাচীন একটি মন্দির। মন্দিরটা হলো ভুবনেশ্বরের সবথেকে উঁচু একটি মন্দির। এই যে মন্দিরের চূড়াটা দেখছেন, মাঝখানে চূড়াটা, এই মন্দিরের এই চূড়াটার উচ্চতা হলো 180 ফুট। আর এই মন্দিরের মধ্যে 108খানা দেবালয় রয়েছে। আর এই পুরো মন্দিরটা চারদিকে দেখতে পাচ্ছেন উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এই লিঙ্গরাজ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে, ঠিক এখানেই রয়েছে এই সহস্র লিঙ্গ সরোবর। এই লিঙ্গরাজ মন্দিরের নির্মাণ সময় নিয়ে, নির্মাণ কাল নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন এই মন্দিরের নির্মাণ হয়েছিল 6ষ্ঠ শতাব্দীতে, আবার অনেক ঐতিহাসিক আছেন তারা মনে করেন 11ম শতাব্দীতে সোমবংশীয় রাজা প্রথম যযাতি এই মন্দিরটি নির্মাণ করেন। এবার যাচ্ছি মন্দিরের গেটের দিকে। এই হলো লিঙ্গরাজ মন্দিরের গেট। চতুর্দিকে প্রচুর ভক্ত সমাগম ঘটেছে এখানে। আমার সামনে এই দিকে রয়েছে লিঙ্গরাজ টেম্পল, আর ঠিক আমার পেছন দিকে অর্থাৎ এই দিকে রয়েছে বিন্দুসাগর সরোবর। এখন সেই বিন্দুসাগর সরোবরই আমরা দেখতে যাচ্ছি। এই হলো বিন্দুসাগর সরোবর। এই সরোবরকে কেন্দ্র করে বহু প্রচলিত একটি কাহিনী রয়েছে। কথিত আছে যে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতী তৃষ্ণা নিবারণের জন্য মাটিতে ত্রিশূল দিয়ে আঘাত করলে এই সরোবরটি তৈরি হয়। বিন্দুসাগর সরোবরের পাশের এই রাস্তা দিয়ে এগোলে ডান হাতেই পড়বে অনন্ত বাসুদেবের টেম্পল। সেই মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এই হলো অনন্ত বাসুদেব মন্দিরের গেট। 3য় খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ হয়েছিল, আর এই মন্দিরের নির্মাণ করেছিলেন গঙ্গাবংশীয় রানী চন্দ্রিকা। এই মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুয়ের ওপরই নিষেধাজ্ঞা রয়েছে, তাই মন্দিরের ভিতরের কোনো দৃশ্যই আপনাদের দেখাতে পারবো না। এই মন্দিরে পূজিত হন কৃষ্ণ, বলরাম এবং দেবী সুভদ্রা। অনন্ত বাসুদেব মন্দির দেখার পর এবার আমরা হচ্ছে কেদারগৌরী মন্দিরটি দেখতে। এছাড়াও মন্দিরের আশেপাশে আরও অনেকগুলো মন্দির আছে, সেগুলো আমরা দেখবো এরপর। এখান থেকে কেদারগৌরী মন্দিরের দূরত্ব মোটামুটি 500 থেকে 700 মিটার হবে। কেদারগৌরী মন্দিরটি এই ভেতর দিকে, আর এখানে একটি হনুমানজির মন্দির আছে, এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মন্দির সম্বন্ধে একটা তথ্য এখানে রয়েছে, কেদারগৌরী টেম্পল 12th century AD অর্থাৎ 12ম শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ হয়। এই মন্দির সম্বন্ধে আরও বেশ কিছু কথা এখানে লেখা রয়েছে।
আর পাঁচটি উড়িষ্যার মন্দিরের মতো এখানেও মন্দিরে গেটের সামনেই রয়েছে দুটি সিংহ। এই হলো মন্দির। চতুর্দিকে রয়েছে বিভিন্ন দোকান যেখানে মন্দিরের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে। আর এখানেও মন্দিরের ভিতরে বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে। এটি হনুমানজির মন্দির। কেদারগৌরী মন্দির দেখে এবার আমরা যাবো এদিকে। এদিকে রয়েছে মুক্তেশ্বর মন্দিরটি, মুক্তেশ্বর টেম্পল, এবং তার সাথে পাশাপাশি আরও অনেকগুলি টেম্পল রয়েছে যেগুলো আমরা দেখবো। এই তো মুক্তেশ্বর টেম্পল। এই হলো মুক্তেশ্বর মন্দিরের গেট। আর গেটের সামনেই লেখা রয়েছে কোন সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল। এই মন্দিরের নির্মাণ সময় হচ্ছে 9th to 10th century AD। মন্দির দেখার সময় অবশ্যই জুতোটা এখানেই বাইরে কোথাও খুলে রেখে যেতে হবে। জুতোর কোনো রাখার স্ট্যান্ড কিছু নেই, এই বাইরে এখানেই জুতো খুলে আমরা ভিতরে ঢুকব। মন্দিরের পাশে এখানে রয়েছে একটি শিবলিঙ্গ। এই মুক্তেশ্বর মন্দিরের চারপাশটা কিন্তু বেশ সুন্দর, বেশ একটা সুন্দর বাগিচা রয়েছে চারদিকে, আর পরিবেশটাও খুব শান্ত। এখানে আওয়াজ বলতে শুধুমাত্র পাখির ডাকের আওয়াজই অল্প বিস্তর শোনা যাচ্ছে, আর তেমন কিছু নয়। এবার মন্দিরের অন্যান্য অংশগুলোকে আপনাদের দেখাবো। যে মন্দিরের মধ্যে এখানে ছোটো ছোটো মন্দিরও বেশ কয়েকটি রয়েছে। ঠিক মন্দিরের এক পাশে রয়েছে একটা ছোট্ট পুকুর। এই ছোট্ট মন্দিরটির মধ্যেও শিবলিঙ্গ রয়েছে। এটি মরিচি কুণ্ড, আর এই কুণ্ডের জলকে খুবই পবিত্র মানা হয়। ভুবনেশ্বরে রুকুনা রথযাত্রার সময়ে এই কুণ্ডের জল নিলাম করা হয়। মুক্তেশ্বর মন্দিরের সামনে রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটার নাম হচ্ছে পরশুরামেশ্বর টেম্পল। আর এই মন্দিরটি তৈরি হয়েছিল 7th century। এই মন্দির সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন এখানে রয়েছে, আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে এই সমস্ত ইনফরমেশন পড়ে নিতে পারেন। আপাতত মন্দিরটির ভেতরে আমরা ঢুকছি। এই শিবলিঙ্গটির প্রথমেই দেখতে পেলাম। আচ্ছা, এই হচ্ছে মন্দির, ঘুরে আপনাদের দেখাচ্ছে। মন্দিরের গায়ে পাথরে খোদাই করে অসংখ্য চিত্র রয়েছে। এখানে গণেশজির মূর্তি রয়েছে, এখানে ছোট্ট একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এটি হলো মন্দিরের একটি দিক, পিছনের দিক। এটা হলো মন্দিরের বাম দিক। পুরো মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য কারুকার্য, পাথরে খোদাই করা। এখানে একটি শিবলিঙ্গ রয়েছেন, সামনে থেকে মন্দিরটিকে অনেকটা এরকম দেখায়। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি রাজারানী মন্দির দেখতে। এই হলো রাজারানী টেম্পল।
মন্দিরে যাওয়ার আগে এখানে টিকিট ঘর রয়েছে, আর এখান থেকে আমাদের টিকিট কিনতে হবে। রাজারানী টেম্পলে ঢোকার টিকিট, এখানে মোটামুটি 15 বছরের নিচের 15 বছর নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। 15 বছর বয়স থেকে নিচে কোনো বাচ্চা থাকলে তার টিকিট লাগে না, কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের জন্য টিকিটের ভ্যালু হচ্ছে 25 টাকা, আর যারা কার্ড বা UPI দিয়ে পেমেন্ট করবে তাদের জন্য লাগে 20 টাকা, আর ফরেনার্স হলে তাদের লাগবে 300 টাকা পার হেড। এই হলো এই রাজারানী টেম্পলে ঢোকার গেট। মন্দিরটা রয়েছে ওইদিকে, আর মন্দিরের দুদিকে রয়েছে এরকম বাগান, বেশ সুন্দর ওয়েল মেনটেন বাগানই বলা চলে। একটা গাছের পাতাও কিন্তু এই রাস্তায় পড়ে নেই, এর থেকে বোঝা যাচ্ছে মেনটেন্সের কাজ কিন্তু যথেষ্ট এখানে চলে। আর টিকিটের ভ্যালু তো আপনাদের আগেই বলেই দিয়েছি। এই হলো ভুবনেশ্বরের রাজারানী মন্দির। আমার পেছনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে রাজারানী মন্দির, এই মন্দিরের নির্মাণ হয়েছিল 11th শতাব্দীতে। এই মন্দিরের আর একটা বিশেষত্ব হলো এই যে এই মন্দিরে কোনো হিন্দু দেবতার বিগ্রহ নেই। এবার আমরা দেখব মন্দিরের ভিতরটা কীরকম। এখানে অবশ্য সেরকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ওপর কোনো নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছিলাম না। মন্দিরের ভিতরে ঢুকতে কোনো অসুবিধা নেই, বিগ্রহের স্থানটি ফাঁকা। এটা আমাদের আগেই বললাম যে মন্দিরের ভিতরে কোনো বিগ্রহ নেই। চারিদিকটা আপনাকে দেখাচ্ছি, সেভাবে কার্ভিং এর কিন্তু বিশেষ নমুনা এখানে খুব অল্প, ভিতরে রয়েছে খুবই অল্প। মন্দিরের চারদিকটা আবার ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন যে মন্দিরটা দেখব সেই মন্দিরটির নাম হলো ব্রহ্মেশ্বর টেম্পল, অর্থাৎ ব্রহ্মেশ্বর মন্দির। আর এই হলো ব্রহ্মেশ্বর টেম্পলের গেট। অন্তত এই গেট দিয়েই আমাদের ঢুকতে হবে, পাশের গেটটি তালাচাবি দেওয়া। এই ব্রহ্মেশ্বর মন্দিরের চারপাশে রয়েছে সুন্দর বাগিচা, অবশ্যই বলতে হবে চারদিকটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে রাস্তার আওয়াজ রয়েছে। এছাড়া মন্দিরের ভিতরে সেরকম কোনো আওয়াজ নেই বললেই চলে, পাখির আওয়াজ ছাড়া। আর চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ওয়েল মেনটেন্ড বাগিচাই বলা চলে এটাকে। আর মন্দিরটা রয়েছে ঠিক পিছনের দিকে। মন্দিরের গর্ভগৃহের গেট এখন আপাতত বন্ধ আছে। আর এই মন্দির সম্বন্ধে একটা কথা যেটা বলতেই হবে, উড়িষ্যার আর 5টা মন্দিরের মতো এই মন্দিরেও কলিঙ্গ স্থাপত্যের ছাপ পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। ঠিক আর 5টা মন্দিরের আদলেই এই মন্দিরটিও তৈরি হয়েছে, সেই একই রীতিনীতি, সেই একই স্থাপত্যের আমরা ছাপ এখানে দেখতে পাই। সামনে একটা এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটাই সোজা মন্দিরের উপরের দিকে উঠে গেছে। নী দেবী পার্বতী আবার জবার মালা পরে আছেন, নাকি দেবী কালী, আমার পক্ষে আমি চিনতে পারছি না। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনারা বলতে পারেন। এই মন্দিরে দেবাদিদেব মহাদেব পূজিত হন, সামনেই রয়েছে নন্দীর বিগ্রহ। এখন আমাদের সামনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটার নাম হলো মেঘেশ্বর টেম্পল, আর এটাই হচ্ছে মন্দিরের গেট। অর্থাৎ এই গেটের মধ্যে দিয়ে আমাদের ঢুকে মন্দিরের ভিতরটা কীরকম সেটা আপনাদের দেখাচ্ছি। মন্দিরের চারিদিকটা ফাঁকা, আমি ছাড়া আর কেউই নেই। এটিও সম্ভবত শিব মন্দির, কারণ এখানেও নন্দীদেব সামনে বিরাজ করছেন। আর এখন তো বিগ্রহ দর্শন সম্ভবই নয়, তালাচাবি দেওয়া রয়েছে, সম্পূর্ণ অন্ধকার।
মন্দিরের গেটটা অনেকটা এরকম, আর দিকটা আপনাদের একবার ঘুরে দেখাচ্ছি। মন্দিরের ঠিক এদিকেই রয়েছে একটা পুষ্করিণী, একটা সরোবর মতো রয়েছে। এই হলো ব্রহ্মেশ্বর মন্দির। মন্দিরের আশেপাশে বেশ এরকম ছোট ছোট মন্দির রয়েছে, তবে ভেতরে বিগ্রহ আছে কিনা দেখা যাচ্ছে। এই হলো মন্দিরের গেট। এই গেটের ভিতর দিয়েই মন্দিরে ঢুকতে হবে। এই মন্দিরটি হচ্ছে হনুমান মন্দির, ভিতরে হনুমানজি বিরাজ করছেন। আমাদের আজকে সারাদিনে অটো ভাড়া লাগলো 1300 টাকা। আমরা এই মন্দিরগুলির সাথে সাথে ভুবনেশ্বরের 2টি মিউজিয়ামও দেখেছিলাম। এই মিউজিয়ামগুলি অন্য কোনো ভিডিওতে দেখাবো।